সেই আপনাদের বহিবেগ আরম্ভ হল, আরম্ভ হওয়ার লগে লগে আমার বরপেটা যেহেতু আমার ইয়াতে 1,00,200 ক্যান্সার ডিটেক্ট করা হয়, মানে এভারেজ যোন 90 আছে জেনারেল এভারেজ, কিন্তু আমার বরপেটার ক্ষেত্রে 200 আছে। তো আপনাদের দেখিছে আজি আরম্ভ করার লগে লগে আমার পেশেন্ট আহি গেছে, ইতিমধ্যে এই সময়লৈকে আমার 50 জনতকে বেশি রেজিস্ট্রেশন হয়ে গেল, আর এতিয়া আমার ওপিডি আরম্ভ করেছে রেডিয়েশন আর বাকিখিনি অঙ্কোলজিস্ট, যে 9 জন অঙ্কোলজিস্ট এতিয়া আছে, আর বাকি যে বেডর ক্যাপাসিটিটো কথাটো কোয়া হয়েছে যে 130টা বেড লৈকে যাব এখিনি, আর বাকি আমার পর্যায়ক্রমে হব। আজি আমি আমি আরম্ভ করেছো, আমি কেটা ওপিডি আরম্ভ করেছো, আজি আমি ওপিডি অকল আরম্ভ করেছো, আজি বাকিখিনি পর্যায়ক্রমে হবে, রেডিয়েশন থেরাপি আরম্ভ হবে, আর ইয়াতে কেমো আরম্ভ হবো, রেডিয়েশনও আরম্ভ, এটা কিন্তু ডাঙর অ্যাচিভমেন্ট, কম সময়ের ভিতরতে কিন্তু ইমান এটা ভাল বেসিক ল্যাবরেটরি ফেসিলিটিস পাবো, গোটেখিনি পাওয়া যাবে।